আমরা প্রশ্নমালায় 1.4-এ আমরা দেখব লসাগু নির্ণয় করা হয় কেন। এর আগে প্রশ্নমালায় আমরা দেখেছি গসাগু নির্ণয় করা হয়। তোমরা এখন জানো যে কেমনে মৌলিক উৎপাদক বের করতে হয়। তো মৌলিক উৎপাদকে আমরা একটা নাম্বার নেই, আমরা এই অঙ্কটা করব। এই অঙ্কটা করব এই অঙ্কটা করতে হলে আমাদের যেটা করতে হবে, 96 লিখি, 120 লিখি। তো 96 আর 120 এর আপনারা আমরা মৌলিক উৎপাদক বের করতে পারি। 2 দিয়ে 96 যায়, হ্যাঁ এখানে যাবে 4, 8, এটা 2 মৌলিক উৎপাদক যায় 24, 2 দিয়ে মৌলিক উৎপাদক যায় 12, 2 দিয়ে যাবে 6, 2 দিয়ে যাবে 3। তাহলে মৌলিক উৎপাদকগুলো হলো 2, 2, 2, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 2, 2, 1, 2, 3, 4, 5। অথবা আমরা গুণন চিহ্নের মাধ্যমেও দেখাইতে পারি, 2, 1, 2, 3, 4, 5, 2, তারপর হচ্ছে 3। এখন 120-এর যদি মৌলিক উৎপাদক বের করি, 2 দিয়ে গেলে আমরা উপর থেকে আসি, 120-কে 2 দিয়ে গেলে 60, মৌলিক উৎপাদক 30, মৌলিক উৎপাদক 15, 3 দিয়ে গেলে 5। 120-এর মৌলিক উৎপাদক হচ্ছে 1টা, 2টা, 3টা, 2 × 2 × 2 × 3 আর 5। তো আমাদের লসাগুর সূত্রগুলো হচ্ছে যেগুলো কমন থাকবে সেগুলো তো নিতেই হবে। তো মৌলিক উৎপাদকগুলোর মধ্যে যেগুলো কমন সেগুলো নিতে হবে, 2 আছে, 2 আছে। তাহলে আমাদের যদি লসাগু লিখতে হয়, লসাগু সমান 2 × এখানে 2 আছে, এখানে 2 আছে, 2, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2, তারপরে এখানে 2 আছে, এখানে 2 নাই, সেটাও নিতে হবে। এখানে 2 আছে, এখানে 2 নেই, সেটাও নিতে হবে। এখানে 3 আছে, এখানে 3 আছে, সেটাও নিতে হবে। এখানে 5 আছে, এখানে কিছুই নেই, 5 নিতে হবে। যেগুলো কমন সেগুলো নিতে হবে, যেগুলো কমন না সেগুলোও নিতে হবে। কিন্তু কমন থাকলে 2 বার নিতে হবে না, সবচেয়ে 1 বার। অথবা আরেকটা পদ্ধতি যেতে পারো, সবচাইতে বেশি পরিমাণ যে সংখ্যাটা রিপিট হয়ে যায় না, যেমন 2 এখানে 5 বার রিপিট হয়েছে, তুমি ডাইরেক্টলি 5 বার 2 নিতে পারো। বা 3 এখানে 1 বার রিপিট হয়েছে, বা 3 একবার, 5 এখানে 1 বার রিপিট হয়েছে, এইভাবে 5 নিতে পারো। তাহলে লসাগু হবে 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 2 = 32, 3 × 32 কত হবে, 3 × 32 =, আমি গুণন করে নিই 3 দিয়ে, 3 × 2 = 6, 96, এর 5, 5 = 96, 5 × 6 = 30, 0 হাতে এলো 3, 5 × 54, 8 × 3 হচ্ছে 54, 8 × 3 হচ্ছে 57, তার মানে 570 হয়েছে লসাগু। 570 এমন একটা নাম্বার, সবচেয়ে ক্ষুদ্রতম নাম্বার, যেটা 96 এবং 120 উভয় দ্বারা ভাগ যাবে। তো এভাবে ঠিক একই রকমভাবে কতগুলো সংখ্যা সেটা কোনো ব্যাপার না, 5টা সংখ্যা 5টা গুণিতক বের করে 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 তোমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে। কিন্তু সময় হয়তো একটু বেশি লাগবে, কিন্তু একই রকম হবে। তাহলে এরপরে আরেকটা দেখবো, সংক্ষিপ্ত পদ্ধতি লসাগু নির্ণয় করা। সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে আমরা সবচেয়ে বড়টা নেই, আমরা এই অঙ্কটা করব, এই অঙ্কটা করব। এখানে আমরা এখানে যদি লিখি 33, 55, 60, 80, 90, এগুলো কমা কমা দিয়ে বসাতে হবে। তারপর এবার টান দিয়ে আমাদের লেখা টানতে হবে। দেখো আমরা 2 দিয়ে বসাই, 2 33 যায় না, যায় না, 33 লিখবো আবার, 55-এর মধ্যে 2 যায় না, 55 লিখবো আবার, 60-এর মধ্যে 2 যায়, 30, 40, 45।
আবার আমরা দেখি দুই দিয়ে কোনটায় ভাগছে না। হ্যাঁ, কমপক্ষে দুইটাকে দুইতে ভাগ দিলে আমরা দুই নিয়ে ফেলব। 33-এ যায় 33 আবার লিখবো, 55 তো জানে 55 আবার লিখবো, 30-এ যায় 15, 40-এ যায় 20, 45-এ যায় না 45-ই লিখবো। যেগুলো ভাগ যায় সেগুলোর ভাগ ফল লিখবো, আর যেগুলো ভাগ যায় সেগুলো ওই সংখ্যায় আমাদের লিখতে হবে। তো এইখানে আমরা এখন দেখব তিন দিয়ে যায় কিনা, দুই দিয়ে কোনো একটাতে যায়, তার জন্য দুই আর ব্যবহার হবে না, তিন যাবে। 3 × 1 = 33, 55-তে তিন যাবে না, 55 লাগবে, 15-এর মধ্যে তিন যাবে, 3 × 5 = 15, 20-এর মধ্যে তিন যাবে না, 45-এর মধ্যে যাবে, 3 × 15 = 45। আবার আমরা চেক করব তিন দিয়ে একাধিক কোনো সংখ্যাকে যায় কি না, শুধু 15-কে তিন দিয়ে ভাগ যায়। সুতরাং আমাদের 2, 3, 5 দিয়ে চেষ্টা করতে হবে এখন, মৌলিক সংখ্যাগুলো দিয়ে। 11-এর মধ্যে যাবে না, 55 মানে 5 যাবে, 5 × 11 = 55, 5-এর মধ্যে 5 যাবে একবার, 20-এর মধ্যে যাবে 4 বার, 15-এর মধ্যে যাবে 3 বার। এখন 5, 7 দিয়ে যায় না, এখানে 11 আছে 2 বার, তার মানে আমরা 11 একটা মৌলিক সংখ্যা, সুতরাং 11 দিয়ে যাবে একবার, 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 4-এর মধ্যে যাবে না, 5, এখানে যাবে 3। তার মানে হচ্ছে এখানে আমাদের রয়ে গেছে 4, 3, যেটা ইন্ডিভিজুয়ালি আর ভাগ যায় না। তার মানে আমাদের লসাগু হলো, লসাগু সমান এই 2, 2 × 2 × 3 × 5 × 11, গুণন 1 দ্বিগুণন করলে সবে একই হয়, তাহলে 4 এবং 3 গুণন 4 গুণন 3, তার মানে হচ্ছে 2 দুগুণে 4, 3 চারে 12, 5 বারো 60। আমরা একটু নিয়ে 60 গুণন 11 গুণন এগুলো নিয়ে আসতেছি, 4 গুণন 3, তাহলে 6 × 11 = 66, আর 0 গুণন 4, 3 চারে 12 আমরা লিখতে পারি। তা এখন 12 দিয়ে 260 গুণন করলে কত আসে, 60 কে 12 দিয়ে গুণন করলে 12 0 6 বারং 72 হাতে হলো 7, 6 বারং 72 আর 7 হচ্ছে, তার মানে 7 9 0 হচ্ছে এটার লসাগু, সবচেয়ে ক্ষুদ্রতম নাম্বার যেটাকে এই সংখ্যাগুলো সবগুলোতে ইনফ্লুয়েন্স হবে। ঠিক আছে, অন্যান্য যে সংখ্যাগুলো আছে এগুলো বাসায় তুমি প্র্যাকটিস করবে। যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের ওয়েবসাইটে তোমাদের মতামত জানাবে, দরকার হলে আমরা আবার ভিডিও তৈরি করে দেবো তোমাদেরকে।